শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উদয়পুর সমাজ কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির সভ্য সভ্যাগণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শনিবার উদয়পুর টাউন হলে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন পুরপিতা শীতলচন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, উদয়পুর সমাজ কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি গোপাল দাস। এদিন এই অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমিতির সভ্য সভ্যাগণের মধ্যে বস্ত্র তুলে দেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ সকল অতিথিরা। মৎস্যজীবী সমবায় সমিতিরা, আমি বলি যারা তফসিলি জাতিভুক্ত মানুষ আছে, তারা অধিকাংশ মানুষই এই মৎস্যজীবীর সঙ্গে যুক্ত থাকে। অন্যেরা নাই তারা রোজগারের লক্ষ্যে যে কোনো কাজ মাথা তুলে করতে পারে সেটা খুব ছোট হতে পারে। এ রাজ্যের যে জনসংখ্যা, এই জনসংখ্যার 95% মানুষ যারা মাছ খান, এবং এর পরিপ্রেক্ষিতে আজকে পর্যন্ত আমাদের রাজ্যে এত এত জলাশয় নূতন করে হচ্ছে, নূতন ব্যবস্থাপনা এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের রাজ্যে যা প্রয়োজন, সেই প্রয়োজনে যা আমাদের দরকার সেটা কিন্তু এখনো রাজ্যে মৎস্য এই উৎপাদন হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।